নমস্কার মা সকলরা, বাবা একটা নমস্কার দেন। নমস্কার মা সকলরা, তোমার জামাই রো মা সকল, তোমারও মা সকল। তো এই যে আমার বউ এক নৌকায়, আমার শ্বশুর এক নৌকায়, এখন এই যে দুঃখের কিছু কথা কইব, ঘটনা কিছু শুনেন। এই যে আপনি গো প্রিয় মুখ আখি রানী জোয়ারদার, আচ্ছা সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি ভালো, তেমন বেশি ভালো না, মা বাড়িতে নাই, মা গেছেন এক জায়গা। আমার বড় বোনের সিজার তো, ওর জন্য মা নেত্রকোনা চলে গেছে, আর আমি আছি একা বাড়িতে। লেখা কনে আমি আছি, বাবা আছে, বাবা তো তারপরে তো আমি একা, মা না থাকলে আমি বাবা মাননি কে কি পরানপুর বানছে, পরানপুরে না কি পরানপুরে পুরে আইব না গেছে কা, আমি গেছে কা। এই যে দুইজনে শুরু করে দেন, হ্যাঁ এই এখন আর ভাল লাগে না, আমি একটু নাই উঠি, পড়ে না গেলে হয় বাবা। ওই যে মা কনে গেছে টুকন নেত্রকোনা, বড় মেয়ে সিজার নেত্রকোনা গেছে। হ্যাঁ, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, অর্থাৎ এই যে আখির যে বড় বোন আছে না লাকি, দেখছেন হয়তো অনেকে ভিডিওতে, তোর বাচ্চা হইব, তোর নেত্রকোনা নিয়ে একটা ক্লিনিকে ভর্তি করেছে, সিজার হইব, তাই না? তো এর জন্য মা গেছে গা, সে শুধু নেত্রকোনা, বাবার বলে একটু পরানপুরে কিন্তু কই আরে না। তো এখন এই বাড়ির মানুষ বাড়িতে না থাকলে তো সবার জন্য খারাপ লাগতে পারে। হ্যাঁ, আমার একটু বই ফেরত দাও, ওরে বাবা লাগে না আর কি। তা তো খারাপ লাগে না, তোমার কাছে কইছে বাড়ির নিকে যে পরানটা পড়তেছে যে আর তাছি না, কি যে খারাপ লাগে বাবা। আপনি শ্বশুর বাড়িতে কয়দিন থাকবেন, কয়দিন থাকবেন? কয়দিন যাইবই না, তুমি তো কাজের জন্য রইছো বাবা। ধরে যতদিন দরকার ততদিন, এরপরে কি আর তাহার বাড়িতে দরকার আছে না? না হেডেই, তা আপনিও তো একটা মানুষ, আপনার বাড়ির নিকে পরান পড়ে না পড়ে না? হ্যাঁ, এগুলা তোমরা বুঝবা না, যার যার অবস্থান থেকে হ্যাঁ সবই বুঝ। তুমি তো এমনি তো আর রইছো না, রইছো তো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছো, মানে পাশে দাঁড়াইছো, মানে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছো, কথাটা শুনতে কত ভালো লাগে কিন্তু ভিতরে না বাবা শান্তি লাগে না। কেন কে জানেন, এই বাংলাদেশের বড় বড় এই কি এই ওটার কি কয় মানবতার ফেরিওয়ালা যখন জেল খাটে তখন আর ইগনে দিকে আর ডরও করে ভালো লাগে না, মানে ভালো কাজ করবার গেলে বুঝছেন বাংলাদেশে আমি এর ভালো থাকবার দিব না। তো এখন ভালো কাজের আগে ভালো একটা মন লাগে, মনের ভিতরে যদি একটু জটিলা কুটিলা থাকে তাহলে বাবা হ্যাঁ কাজ ভালো হয় না, তাই না? হ্যাঁ, তাহলে কও ওই মানবতার ফেরিওয়ালা আগনা কই আমার খুশি করার বা না? এটা খুশি করার কি, যে কাজ করতেছে সেটাই বলতেছি, তোমার কার খারাপ কিছু বলতেছে না, ভালো না লাগলে বলো। মানে বিষয়টা হলো অনেকেই প্রশ্ন করতে পারে যে বিনয়, অনেকের তো বাড়ি ঘর হইলো, এখন রইছো কে দিকে? এখন এই যে সুবলদার বোরে নিয়ে গেছিলাম পপুলার হসপিটালে, আপনারা জানেন কিছুদিন আগে, ওনার ডেট দিছে 21 তারিখ। আবার এই যে ওষুধগুলো লেখছে, এই ওষুধগুলো খাওয়াইয়া পরীক্ষা টরীক্ষা করলো, ডাক্তার কইতেছে 21 তারিখে আবার আপনি নিয়ে আসবেন, আবার পরীক্ষা হবে, ওনার কিডনি কতটুক এই ওষুধের দ্বারা মানে ভালো হইলো বা খারাপ হইলো এগুলো সব আবার ডাক্তারে দেখবো। এর জন্য আবার 21 তারিখ পর্যন্ত এখন আবার রয়েছি। তো যাই হোক, এখন কী রান বাতাই কও?
দেখি মা বাড়িতে নাই, কি রান্না করি, কি কি বেশি দল জোড়া মোড়া, আমি আর কি করবো। বাবা এই শীতল জোড়া খাইবেন? বাইরে সমস্যা নেই, যাও। এই যে আমার বাহিনী, একটা মিনিট আমার থুইয়া কোনো জায়গায় যায় না, এই আমি আছি জেনে ওরা আছে হেনে। কি গান গাও না কি গাও? আও বৃষ্টি হয়েছিল তো ওই জায়গাটা একবারে ভিজে গেছিল, আর মাটি উইটা একবারে ইয়ে হয়ে গেছে। তো রান্না করলাম তো না লেখলে তো আবার খারাপ দেখা যায়, ওই জন্য ওই জায়গাটা আগে লেটটা দিয়ে রান্নার আগে। কষ্ট করে লাগতেছি, আবার বৃষ্টি হইলে সে আমার লেফা শেষ, এখন এই জায়গাটা একটু শুকাইব, আর কি রান্না করি আপনারা দেখতে থাকেন। তো দেখো যে ভিজা, কয়েকদিন পরে বৃষ্টি হয়েছে তো ভিজা ভিজা ছেলে আবার রান্না করতে অনেক দেরি হয়। ভিতরে যে এখন সাইডের দিকটা পানি না, নিচে ভিজা থাকে বেশ। বাবা বাবা ওই মেস নিয়ে আইন, মেস আমার বউটা একটু চুলার ফার নেপছে, আরে যে দেখেন না চুলার ফার নেপছি, অনেক কি কাজ গোছায় দিয়েছি। তুমি তো এখানে বৈশা থেকে নদীর ভাড়া হাওয়া খাইতেছে, আমার তো হাওয়া খাইলে চলে না। তাহলে হাওয়া নিয়ে একটা গান গাও, হাওয়া নিয়ে একটা গান গাওছে। কি গান গায়? আকাশে বাতাসে ক না গান মনে নেই। তাহলে যাই হ্যাঁ রান বারব, হ এত আরাম করন যাইব না, ওঠাছে মনের সুখে মনের মাঝে সুখ নাই তো।
মনের মাঝে সুখ থাকবো কেমনে? কিছু গান আছে দুঃখের আর কিছু গান আছে সুখের। আচ্ছা সুখের গানটা গাও, দুঃখের গান গান গানবো না। সুখ নাই, মা বাড়িতে নাই, একা একা সব কাজ করা লাগবো। যাও হয়েছে অনেক জিরান হয়েছে, যাও উঠা। নদীর নতুন জলের ঘুরসা মাছ দিয়া, এই যে খাকরুল দিয়া আর কসর মুখে দিয়া, এই যে কসর মুখে এখানে ভাপ দিয়া রাখছি আগে। আর কি দেখাইবা বাবা? এই আমনে গো এই গুল সামাছের নাম জানি কি ওই মাছ দিয়া খাকরুল দিয়া আর কচুর মুখে দিয়া রান্না করি। ভাত দেন খাকরুল দিয়ে দইয়া ভাত দিয়ে নিলে ভালো। বাবা বাবা এ তার তারা হে আমার বউ রান্ধারে না, কটা খের কুলে দে যান। এই মুখে দিয়ে দিয়ে সাথে দিয়ে দিয়ে বাবা এই ছোটবেলা কি আপনার মনে আছে না এই খুলের উপরে উঠাই আপনার মা ঘুরাই নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বহেন আমি উঠাই আবার। আমার মায়ও বলে আমার ঘুরাইছে। এই এই যে ইয়ের খুলটা যে দেখতেছেন সুপারির খুল, এই সুপারির খুলের সাথে কিন্তু একটা শিশুর অনেক ছোটবেলার স্মৃতি জড়িত। একটা শিশু যখন গ্রামের, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা শিশুর থেকে বড় হয় তারা কিন্তু এই খুলের উপরেই সর্বপ্রথম উঠে, যেটা আমরা গাড়ি হিসেবে পরবর্তীতে চিনি, তাই না? কড়াই রেডি, হলুদ দিলাম মাছের মাঝে, লবণ দিলাম, মা সকলরা এই যে আপনাদের বৌমার
এই মুখের কথা তো বেড়ায় না, তাই নিজেরই কয়ে জল লাগে। হ্যাঁ তাই নিয়ে এখন তেল দিব, দাও তেলটা ভালো করে গরম করে, তারপরে মাছটা ছাইরো। একটা মাছ জানি ভাঙে না, সবটি সমান হবো এমন কোনো কথা আছে? দুই তিনটা তো ভাঙবই। মাছ বাজাই প্রমাণ করে মেয়ে কি গুনি নাকি না গুনি? ফসা মাছের না গুনি বলবা? তেল গরম হয়ে গেছে যে দেশি গুলশা মাছ দিয়ে দিলাম, দূরে তাই তো। মাছগুলো তো ভালোই তাজা রয়েছে গো, ভাঙে নাই। তোমার তোমার এটা এই শুষ্ক, থ্যাংক ইউ দিলাম। সুজন দা এটা যদি থাম্বেল চলে দিয়েন, এই যে দেখেন এই যে নামাইলো। এখন আপনি ওই যে কচু গেছু কি রানবেন, রানদেন। তুমি যে এই যে ফাটি ধুয়ে দিছ, ওই দেখো কুর্তা আবার আরামসে ঘুমাইছে। কষ্ট করে ধুয়ে লাভটা খুঁটাইলো, আবার এটা ঘুরাইছে। তেল দিয়ে দিলাম এখন তো হারি রান্না করি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। কয়দিন ধরে শাশুড়ি মার রান্না খাইতে খাইতে মুখে না জর্দা পড়ে গেছে গা, এর নাকি এখন একটু বৌরে কয়ে কয়ে দিবেন। কারেন্ট আছে না বাবা? কারেন্ট আছে? কারেন্ট নাই, কারেন্ট নাই। কারেন্ট কি ধুয়ে দাও? কারেন্ট নাই ধুয়ে দাও। মানে এই জায়গার নিয়ম হলো এই যে পেঁয়াজটা যে আমরা ভাজি, ভাজার পরে কিন্তু আমরা তরকারি তরকারি সবজি টবজি ছাইড়া দিই। কিনারা কাঁচা পেঁয়াজের মধ্যে সবজি ছাড়ে, মনে করে কি সবজি যেহেতু ভাজা হইব পেঁয়াজও ভাজা হইব। দে হয়েছে না, দে তখন সবজি ছেড়ে দাও। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, দাও ভাব না দিল চলে।
হে রান্ধনে, তোমার কি এই কষাকষি হইছে? তেলে খালি জোল মাইরা দাও। টিউবওয়েলের জল দিয়ে দিলাম। কোন সময় একটু রান্ধা বাড়ি কেমনি কি করে লাগবে একটু কমেন্ট একটু আখিরে জানাই তো। মাথায় থাকে না মন বললো ফোন দিয়ে। মা সকলরা, এই যে আমার বইয়ের তরকারি না বলো গাইছে, এই যখন মাছ দিব দাও 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 চেহারাটা বুঝছ এই টাইলা চোরা নাগাল দেওয়া যায় গো খাবার। আমার কথা হলো যে তোমার গো এলাকার এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মনে হয় একবার ফাঁকুন দা পুরা গো ভাল না চেহারা হয় না। ওটা কি জিরার গুঁড়া? জিরার গুঁড়ার মধ্যে কেন আছে এই যে এই সাদা সাদা এটা কি? এই বস্তার ফেসা মাইরা লইছ। আর ওটা কি জাড়া জিনিস দেখাই? ঠিক আছে তোমার আর কথা কোনো না, কথা কইলে তোমার বুঝছো লিপস্টিক নষ্ট হইব। বাবা ওই যে তরকারি তৈছে তাহলে রোদ তেল সামান মাইরা আহেন খাইবার বহু খাবেন না কোন সবে খাবে? হ্যাঁ ভাত হয়ে গেছে সব হয়ে গেছে, খালি হাত পা ধুইয়ে স্নান টান করে আহেন ট্যাংরা মাছের ঝোলের তরকারি। নামাও আর ভালো লাগেনি কিচ্ছু বুঝি না। বাবা ভালো লাগেনি? ভালো লাগে দেশি মাছ দেখলেই চেহারা বোঝা যায়। ও তাড়াতাড়ি আহ খিদা লাগছে। বাবা আগেই খেয়ে না, আমার মেয়েটা ক্যামেরা ধরুক তারপরে খান। বাবা কষ্ট করলো মনে কিছু নেন না মাসাকলটা, এই যে শুরু করুম আজকে খাওয়া হোসুর বাড়ি একা একা, মানে আমার মাটা থাকলে খুব ভালো লাগে, যা কই তাই শুনে যা খেয়ে চাই তাই খাওয়াই। বাবাও ভালো, তবে বাবা একটু বেশি ভালো তাই না? আজকে তো আর ওই যে মশলা টসলা দিয়ে খালি একবারে ই করা যাবো না,
ওটা বন্ধ, চুপচাপ রান্না করাইছি। আবার রান্নার সময় যদি একটু বেশি কথা কই, আপনারা তখন এ বিনা কি খ্যাক খ্যাক করে রে, বোটার একটু শান্তি মতো রান বাড়ে না মা সকল, শান্তি মতো যদি রান দে মুখে যায় না তাই না বাবা? বাবার সামনে করতেছি বাজাটা বাবা, আপনার জীবনে একটানা আপনার শ্বশুর বাড়ি কতদিন আছেন? একটানা বেচতে রাখেন নাই এক বছর? এক বছর কেমন আছেন? সত্যি নাকি এমনি ঘর নাকি সব ঘটনা হয়েছিল? তোমার মতো এক সময় বাবাও এই ওয়াসায় ওয়াসায় মানুষের ভাষা দাঁড়াইছে না আমার লজ্জা দিলেন তুমি তো গভীর জলের মাছ। কথাটা কম দেয় প্যাঁচ দিলেন বই জ্বালাই দিয়ে মা সকলরা এখন থেকে আমার ডেলি ঘর জামাই করবেন, আমার বাবাই গয়ে আলাইছে সমস্যা নাই ডেলি ঘর জামাই। গোপন কথা ফাঁস হয়ে গেছে নাকি? হ্যাঁ খাও, খাওয়া দাওয়া করেন, খেয়ে যাও। একটা গুলশা খান বড় দেখে বড়টা তো রয়েছে, এই যে এটা বড়টা ওটা আমি খামনি বাবা, দেখে একটু ছোট সমস্যা নাই বাবা। আগে নতুন কালের জামাই আর আমার পুরানো জামাই একটু ইয়ে হয় না গো বাবা। হ্যাঁ একটু দেখবা বাবা, যখন শ্বশুর বাড়ি গেছে তখন যে দাম, এই জামাই হয়েছে জামাই হয়েছে, তাই এখনো কি বাবার কম দাম না? এরকম দিন আমার গো এক সময় জনি বুড়াও না জামাই না হনি ভালো বিকাল পাঁচটা বাজে গেছে আজান জ্বালাইছে। হাওরের ট্যাংরা কত বড় র, এটা লোক একটু ছোট, এইটার সে এই যে এইটা কত বড়, আমরা কই না রামগুলশা, রামগুলশা কইতাম ছোটবেলায়। মা সকলরা ভালো দেখেন আবার কালকে দেওয়া হবে নাকি ডেলি একা খাই ঘর ঘুরা ঘর মোসা রান্দা বাড়ি না গো বাবা? আমরা খালি ঘুরাবে পাও টিপে কথা না বাবা, পায়ের উঠবে পাও দিয়া। হম হ্যাঁ, টাকা ভিডিও দিতে হবে ভালো দেখেন।